এই গভীর জঙ্গলে প্রবেশ করছেন ব্রহ্মার আরাধনা করার জন্য। তব পূজায় সন্তুষ্ট হয়েছি মহিষাসুর, তাই আমি স্বর্গ হইতে ছুটে এসেছি। বলো তোমার কামনা বাসনা কি? তুমি এসেছ প্রভু, তাই তোমার চরণে শত কোটি চড়ায়। তুমি যদি সত্যি এসে থাকো প্রভু, তাহলে আমাকে এখানে বর দাও। বলো বলো পুত্র মহিষাসুর, তুমি কি বর চাও? ওগো আমার পিতা, ওগো আমার কল্পতরু, তুমি আমায় এমন বর দাও প্রভু যেন স্বর্গ মর্ত বাদল ত্রিভুবনে অন্ধবধান নরবরণ কিন্নর কেউ যেন আমাকে পরাস্ত করতে নাও পারে, তাই আমাকে আমার বর দাও প্রভু। তা হয় না সম্ভব, তুমি অন্য কোন বর চাও ভক্ত মহিষাসুর, অন্য কোন বর মরে নেই প্রয়োজন, চাই আমার অমরত্ব বর। তুই ফিরে যাও, তুই ফিরে যাও সেই পান্থরকে। ঠাকুর ও গো আমার কল্পতরু, তুমি আমায় এমন বর দাও প্রভু যেন সর্ক মর্ত পাতাল ত্রিভুবনে কেউ যেন আমাকে পরাস্ত করতে না পারে। হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে বর দিলাম, কিন্তু মনে রেখো মহিষাসুর, কোন নারীর উপর অত্যাচার করিতে পারিবে না। যেদিন তুমি নারীদের উপর অত্যাচার করিবে সেদিন নারী হস্ত হইবে তোমার নিধন। শতকোটি প্রণাম শুনে মন্ত্রী সেনাপতিগণ, চলো আমরা এই মুহূর্তেই স্বর্গরাজ্য করিবার আক্রমণ।